ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনার প্রশ্ন হলো যে বিতর সলাতে কখন কিভাবে হাত তুলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা ওয়া বাদ, খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন। বিতর সলাতে আপনি শেষ রাকাতে রুকুর পূর্বে অথবা রুকু থেকে উঠে বুক বরাবর হাত তুলে আপনি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত এই দোয়াটি পাঠ করবেন, অথবা কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে এই ধরনের কোনো দোয়া পাঠ করবেন। এটাই পড়তে হবে, এরকম না দোয়া কুনুত মানে দাঁড়ানো অবস্থার দোয়া। এখানে আপনি যে কোনো কোরআন সুন্নাহ থেকে অথবা আপনি আরবি ভাষায় অথবা মাতৃভাষায়ও অনেক ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন, আপনি যে কোনো দোয়া করতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটা হলো আল্লাহুম্মা দিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাদাইতা ফা ইন্নাকা তাকযী ওয়া লা ইয়াকযু আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মা ওয়ালাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। কোন কোন রাওয়াতের মধ্যে ওয়া সাল্লাল্লাহু আলা নবী আসছে, এরপরে এটাও পড়ে অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এটাও পড়তে পারেন, অথবা কোরআনের যে কোনো আয়াত যেগুলো দোয়া সম্বলিত, অথবা হাদিসের মধ্যে যে অর্থবহ যে দোয়াগুলো এসেছে দুনিয়া এবং কল্যাণের বিষয়ে সেগুলো পাঠ করতে পারেন। এটা আপনি বিতর সলাতে শেষ রাকাতে রুকুর আগেও করতে পারেন, রুকু থেকে উঠেও করতে পারেন, দুটোটাই জায়েজ, দুটোটাই হাদিস দ্বারা সমর্থিত এবং হাদিস দ্বারা প্রমাণিত। আপনি এক রাকাত বেতর পড়তে পারেন, তিন রাকাত পড়তে পারেন। এক রাকাত বেতর পড়লে আপনি প্রথম আল্লাহু আকবর বলে তারপর সানা তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন এবং অন্য একটি সূরা মিলাবেন, এবং রুকু থেকে উঠে আপনি বুক বরাবর হাত তুলে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা এটা পড়েন, অথবা আপনি রুকুতে যাওয়ার আগে হাত তুলে বুক বরাবর হাত তুলে তারপর আপনি এই দোয়াটা পাঠ করে তারপর রুকু করে রুকু থেকে উঠে তারপর সাজদা করে এইভাবে আপনি এক রাকাত পড়তে পারেন। তিন রাকাত পড়লে আপনি কয়েকটি সিস্টেমে পড়তে পারেন, প্রথমে আপনি দুই রাকাত পড়ে নেবেন তারপর সালাম ফিরিয়ে আবার এক রাকাত পড়বেন, অথবা লাগাতার অর্থাৎ আপনি প্রথম বৈঠক না করে একেবারে লাগাতার তিন রাকাত পরে শেষ বৈঠক আপনি বসবেন, এইভাবে আপনি তিন রাকাত বেতের সালাত আদায় করতে পারেন। আর বেতের রাকাত যদি আপনি তিন রাকাত আদায় করেন তাহলে কেরাতের একটি সুন্নত রয়েছে, সেটা হলো প্রথম রাকাতে সূরায় আলা পাঠ করা, সাব্বিহ ইসমি রব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া, এটা প্রথম রাকাতে পড়া। দ্বিতীয় রাকাতে সূরায় কাফিরুন পাঠ করা, আর তৃতীয় রাকাতে সূরায় ইখলাস পাঠ করা, ইখলাসের সাথে সূরায় ফালাক নাসও পড়তে পারেন। তো এইভাবে আপনি বেতের সালাত আদায় করতে পারেন। আশা করি সংক্ষিপ্ত বুঝতে পারছেন। আল্লাহু আলাম।